যানজটে জোরবার 34 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকাল থেকেই মালদা শহরের বুক চিরে চলে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কে যানজটের জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। এই যানজটের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকছে শিলিগুড়ি কলকাতাগামী বিভিন্ন যাত্রীবোঝাই গাড়ি তৎসহ বাস। ট্রাফিক সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের নারায়ণপুরে জাতীয় সড়কে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় এই যানজট। ওই ট্রাকটিকে সরিয়ে নেওয়ার পরই যানজটের সমস্যা মিটবে। চলুন শুনে নিই যানজটে ফেঁসে থাকা যাত্রীরা কি জানাচ্ছেন, শুনি তাদের বক্তব্য। জয়দীপ দাসের রিপোর্ট, NDBWB। বন্ধ ছিল, কালকে বন্ধের জন্য জ্যামটা ছিল না, আজকে মারাত্মক হারে জ্যাম। মানুষ চলাফেরা, হ্যাঁ মানুষ চলাফেরা করতে পারছে? মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো কী কারণে জ্যাম, কাজের ক্ষতি হচ্ছে? আপনার নাম? আমার নাম রতন দাস। কি করেন আপনি? আমি ড্রাইভারি করি।